নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পূর্ব ধলাইয়ের বেশ কোটি নির্বাচনে জনসভা বিজেপির, সংখ্যালঘুদের দলে বরণ। ফের অগ্নিকাণ্ড, দক্ষিণ কৃষ্ণপুরে ছারখার ওয়ার্কশপ সহ এক ট্যাঙ্কার। উধারবন্দে মিহিরের নির্বাচনী প্রচারে আসছেন ভোজপুরি অভিনেতা, প্রস্তুতি জোর কদমে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপিতে বেশ কোটি নির্বাচনী জনসভা করেন ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে তিনি মোহনখাল রামমানিকপুর জিপির 182 নম্বর বুথ কমিটি আয়োজিত নির্বাচনী সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন। পরে একে একে আরো 7টি সভায় তিনি অংশগ্রহণ করে ঝড়ো প্রচার চালান। এতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি সোমেন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, কৃষ্ণজীবন দেবনাথ, সুবোধরঞ্জন দাস প্রমুখ। এদিনের পৃথক পৃথক সভায় মোহনখাল রামমানিকপুর জিপির বেশ কয়েকজন সংখ্যালঘু লোক বিজেপিতে যোগ দেন। তাদের দলে স্বাগত জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন বিজেপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জিপির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি তথা মন্ডল কংগ্রেস সভাপতি সুচিত দাস, প্রাক্তন গ্রুপ সদস্য আবুল হোসেন লস্কর। দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি যে কিভাবে আমরা ভারতীয় জনতা পার্টির সরকারকে আনতে পারি, তার জন্য প্রয়াস হয়েছে আর এই প্রয়াসে আপনারা সামিল ছিলেন। যার জন্য সরকার এসেছে, সরকার আসার পরে আমরা শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, আর যদি যোগাযোগ ব্যবস্থার কথাই আপনারা বলেন, রেল চলত নি আগে, বিজেপি হওয়ার আগে তখন তো রেলে করিয়া যাওয়া যায়, এখানে মাইনরিটির মানুষ আছেন আপনারা বলুন। আগে আগে আমরা যখন মক্কা যেতাম পাসপোর্ট লাগে তো, পাসপোর্ট আনতে গুয়াহাটি যেতে লাগতো, তখন শিলচর ফাইন তো আপনারা ফাইন। আগে যারা মক্কান গেছেন জিগাই বিজেপি যাওয়ার আগে শিলচর থেকে গুয়াহাটি যেতে ফ্লাইটে, কারণ মক্কা যেতে ফ্লাইটেও যেতে লাগে, ট্রেনে ট্রেনে গিয়া লাভ হয় না, ঠিক না? ফের অগ্নিকাণ্ড, মাত্র কয়েক মিনিটের মধ্যে ছারখার হয়ে গেল দক্ষিণ কৃষ্ণপুর এলাকার একটি ওয়ার্কশপ সহ পেট্রোল বোঝাই একটি ট্যাঙ্কার। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা প্রায় 6টা নাগাদ স্থানীয় নিজামউদ্দিনের বাড়ির উঠোনে থাকা ওয়ার্কশপে পেট্রোল বোঝাই দুটি ট্যাঙ্কারের মেরামতের কাজ চলছিল। আচমকা দাও দাও করে আগুন জ্বলে ওঠে পেট্রোল বোঝাই ট্যাঙ্কার থেকে। ঠিক তখনই আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে অন্য ট্যাঙ্কারটিকে বের করে আনা হয়। এদিকে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে অগ্নিসংযোগ স্থলে ছুটে আসে দমকলের 3টি গাড়ি। দমকল কর্মীদের সহযোগিতায় কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা গেলেও ট্যাঙ্কারে যথেষ্ট পরিমাণে পেট্রোল থাকার ফলে জ্বলে ছারখার হয়ে যায় ওয়ার্কশপটি। অগ্নিসংযোগের ফলে এদিন জাতীয় সড়কে অনেকক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানা যায়। বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথেই রাজনৈতিক দলগুলোর প্রচারও জমে উঠেছে। শাসক দল বিজেপির বিরুদ্ধে সমানে সমানে লড়তে পিছিয়ে নেই কংগ্রেস সহ নির্দল প্রার্থীরাও। উধারবন্দে বিধায়ক মিহিরকান্তি সৌম্যের নির্বাচনী হাওয়ায় পাল তুলতে বুধবার উধারবন্দ মণ্ডলের পাতিমারা বাগানের খেলার মাঠে খোদ হাজির থাকবেন ভোজপুরি চলচ্চিত্রের অভিনেতা তথা দিল্লির সাংসদ মনোজ তেওয়ারি। মঙ্গলবার এ নিয়ে উধারবন্দ মণ্ডল সভাপতি নবরণ চক্রবর্তী বলেন, অর্থাৎ 17 মার্চ বুধবার দিন উধারবন্দ বিধানসভার অন্তর্গত উধারবন্দ মণ্ডলের টিকলপাড় জিপির পাতিমারা চা বাগান ঠালিগ্রামে দিল্লির সাংসদ তথা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা এবং প্রখ্যাত ভোজপুরি গায়ক শ্রদ্ধেয় মনোজ তেওয়ারি উধারবন্দ বিধানসভা চক্রের প্রথম
নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন। তাই আপামর জনসাধারণ, শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, সবাইকে উদারবল মণ্ডল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালকের এই অনুষ্ঠান দুপুর এক ঘটিকার সময় শুরু হবে। সেই দুপুর এক ঘটিকার অনুষ্ঠান ঠালিগ্রামের পাতিমারা চা বাগানের খেলার মাঠে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সবার সহযোগিতা এবং উপস্থিতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কামনা করা হচ্ছে। সোদপুর পঞ্চম খণ্ড মোকাম সংলগ্নে বিজেপির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে সহস্রাধিক জনগণের উপস্থিতিতে সভায় কংগ্রেস ও ইউডিএফকে এক হাত নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক তথা বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর। তিনি জানান, দুই সাম্প্রদায়িক দল জোর বেঁধেছে উন্নয়নকে রুখতে, কিন্তু এদের সব প্রচেষ্টা বিফল হবে। উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে বিজেপিকে ফের ভোট দেবেন জনগণ বলে জানান তিনি। এদিন আমিনুল হক লস্করের হাত ধরে বিজেপি দলে যোগ দেন স্থানীয় কিছু মানুষ। এছাড়া বক্তব্য রাখেন পশ্চিম সোনায় বিজেপি মণ্ডল সভাপতি প্রদীপ দাস, বিধায়ক মুখপাত্র মাহমুদ হোসেন মাখন, লস্কর প্রমুখ। যেভাবে কইছিলাই যে প্রাণেশ নাথের লগে কনটেস্ট হবে, এবারে তোমার কথা আল্লাহ মানিয়ে নিব, তোমার এবারে হাওলদার লগে কনটেস্ট হবে। হাওলদার 4 নম্বর হবে, তুমি হয়তো 3 নম্বর, তুমি হয়তো 4 নম্বর, হাওলদার হয়তো 3 নম্বর হবে। এই কনটেস্টটা হবে, তুমি আমার দারে কাছে আসতে পারবে না, কারণ আজকের জনসভায় তোমার দল সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যাও না, যাও না শিলকুড়িতে, যাও না বড়া খাইয়ে, যাও না গুমগুড়ে, এইভাবে একটা সভা সমিতি করতে পারবেনি, পারবে না। তোমাকে এক হিন্দুরা ভোট দিবে না, এক হিন্দুরা ভোট দিবে না, কারণ তোমরা একটা সাম্প্রদায়িক দল। তোমরা তো বলো এআইডিএফ বলে বিজেপি সাম্প্রদায়িক, কংগ্রেস বলে বিজেপি সাম্প্রদায়িক। মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন রাষ্ট্রীয় সেকুলার কংগ্রেসের মনোনীত প্রার্থী নলিনাক্ষ ভট্টাচার্য। মঙ্গলবার শিলচর স্থিত তার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মীদের অসহযোগিতা ও কোনো এক বিরোধী পক্ষ, বিশেষ করে শাসক দলের ষড়যন্ত্রের দরুন তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান। তবে তিনি শীঘ্রই তার সমর্থকদের নিয়ে জেলাশাসকের কার্যালয় সহ কেন্দ্র ও রাজ্যের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান। নাম ডেকে আমাকে জিজ্ঞেস করা হলো যে ইওর ফার্স্ট অফ অল ইওর ফর্মস আর নট কমপ্লিটেড। আমি এখন এইটা আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, রাষ্ট্রীয় সেকুলার পার্টি বা রাষ্ট্রীয় পার্টি হলে দুজন ক্যান্ডিডেটের দরকার হয়, আর যদি আমি 10 জন দিতে হয় তাইলে আমি নির্দল ক্যান্ডিডেট হয়ে যাই। আমি কোন রাস্তায় হাঁটবো, আইদার ডিসি মাস্টার অর অবজারভার মাস্টার, উনি ওরা ফ্রাইডেতে সেই কথা বলেন নাই, প্রথম দিন সেই কথা বলেন নাই, ওরা আমার দুজন ক্যান্ডিডেট দিয়েই আমাকে অ্যাকসেপ্ট করেছেন। আর স্ক্রুটিনির সময় ওরা কথা পাল্টে দিয়েছেন, অনেক রুল রেগুলেশন নিয়ে এসে বলছেন দিস রুল সেজ দিস, দিস রুল সেজ দিস। আরে রুল শুড বি ওয়ান, একটা রুল তো আছে যে রুলের মধ্যে আমি পড়ি। তো আমাকে যখন বলা হয়েছিল দুজন, তো আমি দুজন দিয়েছি, আমাকে যখন বলা হচ্ছে 10 জন, তখন আমি আর্গুমেন্ট করেছি যে আমি 10 জন দিলে তো আমি নির্দল হয়ে যাব, তাহলে আমি রাষ্ট্রীয় সেকুলার কংগ্রেস পার্টির বলে আমাকে ডাকা হচ্ছে কেন, আমাকে আপনারা তাইলে কেন ডাকছেন, আমাকে রাষ্ট্রীয় পার্টির ক্যান্ডিডেট বলে আপনারা স্বীকারোক্তি দিচ্ছেন, আবার আমাকে বলছেন 10 জন, তাহলে আমি নির্দল হবো কী করে, আমি কোন রাস্তায় হাঁটবো আপনারা বলে দিন। অবজারভার আমাকে তখন বললেন বেশি কথা বলবেন না, যা প্রশ্ন করা হচ্ছে তার জবাব দেবেন, হিয়ার বাই ইউর অ্যাপ্লিকেশন রিজেক্টেড। উনি আমার সাথে দুর্ব্যবহার করেছেন, আমার মৌলিক অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইট। প্রয়াত জননেতা নেপালচন্দ্র দাস নিজের যোগ্যতায় সাংসদ বিধায়ক হয়েছেন। কাটিগড়ায় সদ্য ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিদ্বন্দ্বী গৌতম রায় তাকে নেতা বানাননি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের বিরুদ্ধে এভাবেই আক্রমণ করলেন কাটিগড়া ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। বিগত 10ই মার্চ বদরপুর সিদ্ধেশ্বর মন্দির সংলগ্ন এক নির্বাচনী সভায় কাটিগড়া বিজেপি প্রার্থী গৌতম রায় বলেছিলেন, তিনিই প্রয়াত নেপাল দাসকে নেতা বানিয়েছিলেন। তার এমন মন্তব্য যা তপশিলী সমাজকে অপমানিত করার নামান্তর করেছে বলে জানান কংগ্রেস কর্মকর্তারা। কংগ্রেসের কাটিগড়া সমষ্টির ইনচার্জ পাপন দেব সহ অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে ব্লক কংগ্রেস ইনচার্জ সূর্যকান্ত সরকার বলেন, গৌতম রায় মহাশয় বিশেষ করে এই কাটিগড়ার প্রায় প্রাণ পুরুষ বলা যায় এবং তফসিলি সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি নেপাল দাস সম্পর্কে যে মন্তব্য উনি করেছেন এটা অত্যন্ত ন্যাক্কারজনক।
উনি বলেছেন যে নেপাল দাসকে উনি নেতা বানিয়েছেন, কিন্তু আমাদের জ্ঞান মতে আমরা যতটুকু জানি নেপাল দাস যখন নেতা ছিলেন তখন উনি তেনাও ছিলেন না। নেপাল দাস যখন নেতা ছিলেন তখন উনি তেনাও ছিলেন না। আর উনি যে এই যে মহিলাদেরকে নিয়ে যে প্রশ্নটা করেছেন, আজকে আমরা কংগ্রেস করি, কংগ্রেস কোনোদিন কারো পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনোদিন কোনো কথা বলে না, কিন্তু আজকে উনি বলতে বাধ্য করেছেন উনি যদি অতই শক্তিশালী একজন অভিভাবক হয়ে থাকেন যে আজকে কাটিগড়ার মা বোনদেরকে নিয়ে কথা বলতে পারেন, কাটিগড়ার অবিবাহিত মহিলাদেরকে নিয়ে উনি কথা বলতে পারেন, ওনার ঘরের খবরটা নিয়ে দেখবেন উনি কতটুকু যোগ্য পিতা। উনি নিজের মেয়েকে সঠিক পাত্রস্থ করতে পারেননি, উনি অন্যদের মেয়েদের। তাই কাটিগড়ায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে ও উন্নয়নের স্বার্থে আসনে বিধানসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত জোট প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগড়ায় ব্লক সেবা দলের চেয়ারম্যান নির্ঝর দাস, সাধারণ সম্পাদক মৃদুল নাগ, শরফুল আলম চৌধুরী প্রমুখ। এত উন্নয়ন করলেন এই বছর এই সাহসটা কেন হইল না উন্নয়নের দোয়াই দিয়া কাটিগড়া জনগণের কাছে গিয়া ভোট চাওয়ার, এর পিছনে কারণটা কি? তা উন্নয়নের পিছিয়ে কি বড় কোনো কেলেঙ্কারি আছে, বড় কোনো দুর্নীতি আছে, যে কারণে আজকে তার সাহস হন না যে খাটলি জোড়াইকে দাঁড়াইতা? তাই খাটি ওরা সাদা সিধা মানুষ, সাধারণ মানুষ, এখানে আবার আইসেন তাই নতুন কোনো দুর্নীতি সৃষ্টি করা, নতুন কোনো আতঙ্ক সৃষ্টি করা, এটাই আমার। লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা গেরুয়া শিবিরে যোগদানের পর কংগ্রেস শিবিরে ধস অব্যাহত রয়েছে। সোমবার লক্ষ্মীপুর সমষ্টির বিজেপি প্রার্থী কৌশিক রায় ও সাংসদ ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হরেশবর ধুবি, লক্ষ্মীপুর এলাকার আরেক কংগ্রেস টিকিট প্রত্যাশী রামচন্দ্র হাজাম, যুব কংগ্রেসের সম্পাদক দুলন রি সহ প্রায় শতাধিক কংগ্রেস কর্মীরা গেরুয়া শিবিরে যোগদান করেন। নবাগতদের বরণ করে তারা বলেন, যেভাবে নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছেন সমস্ত ভারতে কংগ্রেস মুক্ত করার, আর আপনারাও লক্ষ্মীপুরে কংগ্রেস মুক্ত করার জন্য কংগ্রেসকে এখান থেকে যে বিগত দিন আপনারা আপনাদের বক্তব্যে বলবেন যে বিষয়ে কংগ্রেসকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই আজকে আমাদের পরিবারে যোগদান করেছেন, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই এবং অনুরোধ করব যে আপনারা সবাই নূতন পুরাণের কোনো আমাদের দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে আমরা ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করব। ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আবার সেটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি, মোদিজির হাতকে আমরা শক্ত করতে পারি, অনুরোধ আপনাদের কাছে রাখছি। আজকে প্রায় সবখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের মধ্যে জয়েন করেছেন, এর মধ্যে যারা বিশেষভাবে জয়েন করেছেন আমাদের হরেশ্বর ধুবি মহাশয়। এতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক গুঞ্জন কর, রীনা সিং প্রমুখ। মানবদেহ রোগমুক্ত নয়, নিয়মিত যোগাভ্যাস মানবদেহ ও মনকে সুস্থ রাখতে পারে, সেই বিষয়কে মাথায় রেখে ত্রিদিবসীয় এক কর্মশালা আয়োজন করল শহরের একঝাঁক তরুণ তুর্কিদের স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন উড়ান। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন লিও ক্লাব অব শিলচর গ্রেটারের কর্মকর্তারা। তিন দিনের এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয় গত 12 মার্চ। স্থানীয় উজ্জ্বলা শেল্টার হোমে থাকা সমাজে বিভিন্ন কর্মকলাপে লাঞ্ছনা ও লালসার শিকার হওয়া ভুক্তভোগীদের মধ্যে এই যোগ কর্মশালা আয়োজিত করা হয়। তার অন্যতম উদ্দেশ্য ছিল সেইসব ভুক্তভোগীদের মানসিক তৃপ্ততার পাশাপাশি আনন্দ ছড়িয়ে দেওয়া। ত্রিদিবসীয় কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ প্রশিক্ষিকা শতাক্ষী ভট্টাচার্য ও প্রশিক্ষক সৌম্যজ্যোতি ভট্টাচার্য। সোমবার কর্মশালার শেষে প্রশিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন স্বপ্ন উড়ান সংস্থার মুখ্য উপদেষ্টা সব্যসাচী রুদ্রগুপ্ত। এদিন তার সাথে উপস্থিত ছিলেন উভয় সংস্থার কর্মকর্তারাও। আমরা কিভাবে আমাদের জীবনশৈলীকে মেনটেন করছি, কি কি কাজ করছি, কটার সময় ঘুম থেকে উঠছি, কটায় আবার ঘুমিয়ে যাচ্ছি, সবকিছু মিলে কিন্তু তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, শুধু সেটা তিন দিন শিখলাম, শিখে তারপরে ওই শিখেছিলাম ওরা করেছে বলে পাতাটাকে খাতাটাকে ফোল্ড করে রাখবো, সেটাকে আমরা আমাদের জীবনের একটা অঙ্গ হিসাবে নিই, সবসময় করব, যারা করে না তাদেরকে উৎসাহ করতে, ঠিক আছে? তো বিশু বেস্ট অফ লাক ঈদের জন্য আর তোমাদের জন্য, খুব ভালো ইনস্ট্রাক্টর আমি শুনেছিও, তো যা পড়াবে তোমরা মন দিয়ে শিখবে আর সেগুলো সবসময় করে যাবে, বন্ধ করো। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার।
পূর্ব ধলাইয়ের বেশ কোটি নির্বাচনী জনসভা বিজেপির, সংখ্যালঘুদের দলে বরণ। ফের অগ্নিকাণ্ড, দক্ষিণ কৃষ্ণপুরে ছারখার ওয়ার্কশপ সহ এক ট্যাঙ্কার। উধারবন্দে মিহিরের নির্বাচনী প্রচারে আসছেন ভোজপুরি অভিনেতা, প্রস্তুতি জোর কদম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।